এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। সেই অঙ্কিতাকে এবার দলীয় পদ দিল শাসক দল তৃণমূল, তাকে জেলা সম্পাদক করা হলো। শনিবার কোচবিহারে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান দলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূল যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এই সিদ্ধান্তই তার প্রমাণ। ওই দলে যে যত দুর্নীতিগ্রস্ত সে তত ভালো পদ পায়, পদ পেয়ে খুশি অঙ্কিতা। তিনি বললেন, লোকসভা নির্বাচনে বাবার সঙ্গে দলের প্রচারে বেরিয়েছিলাম, দল আমাকে ভরসা করে সম্পাদকের পদ দিয়েছে, সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব। তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সম্পাদক হওয়ায় অঙ্কিতা এখন অনেকটা স্বস্তি বোধ করছেন। এই পদে আসার পিছনে কয়েকটি কারণও আছে। তাকে যার নির্দেশে চাকরি খোয়াতে হয়েছিল তিনিই এখন বিজেপির সাংসদ, একদা বিচারপতি ছিলেন। তাই উত্তরবঙ্গের মাটিতে অঙ্কিতাকে জেলা সম্পাদক করে নিয়ে এসেছে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বার্তা দিল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সংবাদ মাধ্যমকে লোকসভা ভোটের প্রচারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অঙ্কিতা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে পরেশ কন্যাকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হয়েছে। অঙ্কিতাকে তৃণমূল পদে বসাতেই ফের কটাক্ষ বিজেপির। কোচবিহারের জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, কে জানে জেলা সম্পাদক পদের জন্য বাবার সুপারিশ রয়েছে কিনা। প্রসঙ্গত, 2022 সালের মে মাসে রাজ্যের তৎকালীন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দুটি কিস্তিতে সমস্ত বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল।